হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজ আমি নিয়ে এসেছি 2003 সালে মুক্তি পাওয়া ফাইন্ডিং নিমো মুভি, যেটিকে পরিচালনা করেছেন অ্যান্ড্রিউ স্ট্যাটন এবং এটির আইএমডিবি রেটিং হচ্ছে 8.2/10। 90% গুগল ইউজার্স মুভিটিকে লাইক করেছে। তো চলুন আর দেরি না করে মুভির গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমাদেরকে সমুদ্রে গ্রেট ব্যারিয়ার রিফ এর সিন দেখানো হয়। সেখানেই আমরা এক ক্লাউন ফিস কাপল দেখি। তাদের মধ্যে মেলটির নাম হচ্ছে মার্লিন এবং তার স্ত্রী কোরাল। এখানেই আমরা জানতে পারি যে তারা সবে মাত্রই নতুন ঘরে শিফট করেছে। জায়গাটি কোরালের খুবই পছন্দ হয়, কারণ সেখানে কাছে স্কুল ছিল এবং তাদের প্রতিবেশীরাও খুবই ভালো। এরপরে তারা নিচে তাদের ডিম দেখতে আসে। তারা দুজনেই অপেক্ষা করছিল যে কবে তাদের বাচ্চাগুলি ডিম থেকে বেরোবে। মার্লিন ঠিক করে রেখেছে সে সমস্ত বাচ্চাদের নাম মার্লিন জুনিয়র রাখবে, কিন্তু কোরাল এর পছন্দ ছিল নিমো। আমরা জানতে পারি সেখানে 400টিরও বেশি ডিম ছিল। তারা দুজনে গল্পই করছিল, তখনই তাদের সামনে এক বিশাল মাছ চলে আসে। মাছটি ব্যারাকুডার প্রজাতির এবং সে খুবই ভয়ঙ্কর। মাছটিকে দেখা মাত্রই মার্লিন কোরালকে ঘরের ভেতরে যেতে বলে, কিন্তু কোরাল তার কথা শোনে না এবং ডিমগুলিকে রক্ষা করার জন্য সেদিকে দৌড়ে যায়। ব্যারাকুডার কোরালের দিকে দৌড়ে গেলে মার্লিন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মার্লিন তার সাথে পেরে ওঠে না এবং অজ্ঞান হয়ে যায়। পরে যখন মার্লিনের জ্ঞান ফিরে আসে, সে দেখে চারিপাশে কেউই ছিল না। মার্লিন বুঝতে পারে যে কোরাল বেঁচে নেই। এছাড়াও ব্যারাকুডার তাদের সমস্ত ডিমগুলি খেয়ে ফেলেছে। মার্লিন কান্নাকাটি করছিল, তখনই সে একটা ডিম দেখতে পায়। ডিমটি ক্ষতিগ্রস্ত ছিল, তবুও সেটি বেঁচে গিয়েছে। পরে যখন সেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে, মার্লিন তার নাম রাখে নিমো। এরপরে কয়েক বছর কেটে যায়। আমরা নিমোকে দেখি, এখন সে বড় হয়ে গিয়েছে। সেদিন সকালবেলায় নিমো তার বাবাকে ডাকাডাকি করছিল, কারণ আজ তার স্কুলের প্রথম দিন। কিন্তু আমরা দেখি যে মার্লিন নিমোর প্রতি একটু বেশি ওভার প্রোটেক্টিভ হয়ে গিয়েছে এবং তার মতে নিমো এখন স্কুলে না গেলেও চলবে। সে যাই হোক, এরপরে তারা স্কুলে চলে আসে। এখানেই আমরা দেখি যে নিমোর ডান দিকের পাখনাটি অনেক ছোট ছিল এবং সেটি ঠিকভাবে কাজ করতো না। এরপরে আমাদেরকে স্কুলের সিন দেখানো হয়, সেখানে নিমো ছাড়াও আরো অনেকগুলি বাচ্চা ছিল। সেখানেই মার্লিনের আরো কিছু গার্জেনদের সাথে দেখা হয়। তারা ভাবে যে মার্লিন এক ক্লাউন ফিস, তাই হয়তো সে ভালো জোক শোনাতে পারবে। কিন্তু আমরা দেখি যে মার্লিন খুবই গম্ভীর প্রকৃতির ক্লাউন ফিস ছিল। তখনই সেখানে মিস্টার রে চলে আসে, যে কিনা নিমোদের টিচার ছিল। তখনই মার্লিন মিস্টার রে কে বলে যে নিমোর এক পাখনা ছোট রয়েছে, তাই সে বেশি দূর অব্দি সাঁতার কাটতে পারে না এবং ক্লান্ত হয়ে যায়, তাই সে যেন মাঝে মধ্যে নিমোকে বিশ্রাম করতে দেয়। এই কথা শুনে মিস্টার রে বলে মার্লিন যেন চিন্তা না করে, সে বাচ্চাদের ভালোভাবে খেয়াল রাখবে। এরপরে সে বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা যেতেই যখন মার্লিন জানতে পারে যে সামনে এক বিশাল খাদ রয়েছে এবং মিস্টরে বাচ্চাদেরকে নিয়ে সেদিকে যাচ্ছে, তখন মার্লিন খুবই ভয় পেয়ে যায় এবং তাদের পেছন পেছন ছুটতে শুরু করে। নিমো যেহেতু প্রথমবার বাড়ি থেকে দূরে এসেছে, তাই সে আশেপাশের জিনিসগুলিকে খুবই কৌতূহলের সাথে দেখছিল। এরপরে মিস্টার রে তাদেরকে একটা জায়গায় নামিয়ে দেয় এবং সেখানে ক্লাস করাতে শুরু করে। মিস্টার রে বলে তারা যেন আশেপাশের জিনিসগুলিকে ভালোভাবে দেখে। তখনই নিমো ক্লাসের কিছু বাচ্চাদের সাথে সেখান থেকে আলাদা হয়ে যায় এবং তারা বর্ডারে চলে আসে। তখনই নিমোরা হঠাৎ করেই এক স্পিড বোট দেখতে পায়। তখনই অন্যান্য বাচ্চারা বলে ওঠে, কার এত সাহস আছে যে সেই বোটটিকে কাছে গিয়ে স্পর্শ করতে পারবে। ঠিক সেই মুহূর্তে মার্লিন সেখানে চলে আসে এবং সে নিমোকে বকতে শুরু করে দেয়। মার্লিন নিমোকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে নিমো খুবই রেগে যায় এবং নিমো তার বাবাকে বলে যে সে তাকে ভালোবাসে না। এরপরে মার্লিন যখন টিচারের সাথে কথা বলছিল, তখনই তারা দেখে যে নিমো সে বোটের কাছাকাছি চলে গিয়েছে। এটা প্রমাণ করার জন্য যে সে কতটা সাহসী। তবে হঠাৎ করেই সেখানে এক স্কুবা ডাইভার চলে আসে এবং সে নিমোকে বন্দি করে নেয়। তাই দেখে মার্লিন খুবই ভয় পেয়ে যায় এবং সে নিমোকে বাঁচানোর চেষ্টা করলে তার সামনেও এক ডাইভার চলে আসে এবং সে মার্লিনের ছবি তুলতেই মার্লিন কিছুক্ষণের জন্য সবকিছু ঝাপসা দেখতে পায়। তবুও মার্লিন সেই বোটের পিছু নেওয়ার চেষ্টা করলে সে বেশি দূর অব্দি যেতে পারে না, তাই সে নিচে নেমে এসে অন্যান্য মাছদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে তারা কোনো বোট দেখেছে কিনা এবং সেটি কোন দিকে গিয়েছে। তখনই হঠাৎ করে মার্লিনের ধাক্কা হয় ডরির সাথে, যে কিনা এক নীল রঙের মাছ ছিল। ডরি মার্লিনকে জানায় সে দেখেছে বোটটি এবং জানে সেটি কোন দিকে গিয়েছে। এরপরে সে মার্লিনকে নিজের পেছন পেছন আসতে বললে মার্লিন তখন তার পেছন পেছন যেতে শুরু করে, কিন্তু কিছুটা দূরে আসতেই ডরি মার্লিনকে অ্যাভয়েড করতে শুরু করে। এছাড়াও সে মার্লিনকে গালিও দেয় যে তার ঘরে কোনো মা বোন নেই, সে একা একটা মেয়ে দেখতে পেয়ে তার পিছু নিচ্ছে কেন। এই কথা শুনে মার্লিন খুবই অবাক হয়।
তখন ডরি তাকে জানায় যে তার শর্ট টার্ম মেমোরি লস প্রবলেম রয়েছে, অর্থাৎ ডরির স্মৃতিশক্তি ছিল খুবই স্বল্প মেয়াদি, সে যে কোনো জিনিস বা কথাই কিছুক্ষণের মধ্যেই ভুলে যেত। এই কথা শুনে মার্লিন খুবই রেগে যায় এবং সে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সেখানে এক বিশাল শার্ক চলে আসে যার নাম ছিল ব্রুশ। সামনে এক বিশাল হাঙর দেখে মার্লিন ভয় পেয়ে গেলেও ডরি কিন্তু তার সাথে খুবই স্বচ্ছন্দে কথা বলছিল। এরপরে সে তাদের দুজনকে নিজের বন্ধুদের সাথে দেখা করানোর জন্য এক ভাঙা জাহাজে নিয়ে আসে। সেই জাহাজের ভেতরে আসতেই আমরা আরো দুটি শার্ক দেখি। এখানেই আমরা জানতে পারি যে ব্রুশ এবং তার সঙ্গীরা মাছ না খাওয়ার শপথ নিয়েছে এবং ব্রুশরা ঠিক করেছে যে তারা মাছেদের সাথে বন্ধুত্ব করবে। এরপরে শার্করা যখন জানতে পারে যে মার্লিন এক ক্লাউন ফিশ, তখন তারা তাকে এক জোক শোনাতে বলে। মার্লিন রাজি হয়ে যায় এবং সে জোক শোনানোর জন্য সবার সামনে চলে আসে, কিন্তু তখনই তার মনে পড়ে যায় নিমোর কথা। তখনই মার্লিন অদূরে এক মুখোশ দেখতে পায় যেটি স্কুবা ডাইভারদের বোট থেকে নিচে পড়ে গিয়েছিল। মার্লিন সেই মাস্কের কাছে দৌড়ে আসে, সেটির উপরে লেখা ছিল যেখানে নিমোকে নিয়ে যাওয়া হয়েছে। নিমো যেহেতু পড়তে জানতো না, তাই ডরি সেই মাস্ক নিয়ে ব্রুশের কাছে চলে আসে, কিন্তু মার্লিনের এটা পছন্দ হয় না এবং তারা সেই মাস্ক নিয়ে কাড়াকাড়ি করতে শুরু করলে ডরি তার নাকে কিছুটা আঘাত পায় এবং সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু সেই রক্তের গন্ধ ব্রুশের নাকে যাওয়া মাত্রই সে তাদেরকে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তাই দেখে ব্রুশের সঙ্গে দুটি ব্রুশকে আটকানোর চেষ্টা করে এবং সেই সুযোগে মার্লিনরা সেখান থেকে পালাতে শুরু করে। ব্রুশ তাদের দুজনকে অনেকটা দূর অব্দি দাঁড়া করে। এরপরে সে একটা জায়গায় ঠেলতে শুরু করলে সেখান থেকে এক বম বেরিয়ে আসে এবং সেটি বাইরে গিয়ে ব্লাস্ট হয়। পরের সিনটিতে আমরা মার্লিন এবং ডরিকে দেখি, তারা অজ্ঞান হয়ে পড়েছিল এবং তাদের আশেপাশে কেউই ছিল না। এরপরে মুভির সিন শিফট হয় অস্ট্রেলিয়ার সিডনিতে, সেখানেই আমাদেরকে ডেন্টিস্ট ফিলিপ শেরম্যানের অফিসের সিন দেখানো হয়। আমরা দেখি সে নিমোকে এক অ্যাকোরিয়ামের মধ্যে ভরে দেয়। সেই অ্যাকোরিয়ামের ভেতরে আরো অনেকগুলি মাছ থাকতো, তাদের মধ্যে ছিল স্টার ফিশ, ব্লো ফিশ এবং অন্যান্যরা, এবং তাদের সকলের লিডার ছিল গিল নামে এক মরিসাইডল ফিশ। এরপরে যখন তারা জানতে পারে যে নিমো সমুদ্র থেকে এসেছে, তারা খুবই আগ্রহের সাথে জানতে চায় যে সমুদ্র কেমন হয়। তখনই সেখানে এক পেলিক্যান চলে আসে যার নাম হচ্ছে নিগেল, কিন্তু ডক্টর শেরম্যান তাকে দেখা মাত্রই সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে শেরম্যান নিমোদেরকে ডাল্লার ছবি দেখায় যে কিনা তার নেফিউ ছিল। সে মাছদের উদ্দেশ্যে বলে আগামী ফ্রাইডে ডাল্লা এখানে আসবে এবং সে এক মাছকে এখান থেকে নিয়ে যাবে। এটা শুনে অন্যান্য মাছরা নিমোকে জানায় যে ডাল্লা আগের বারে এক মাছকে মেরে ফেলেছিল। এটা শুনে নিমো খুবই ভয় পেয়ে যায় এবং বলে সে ডাল্লার সাথে কোনো মতেই যেতে চায় না। তখনই হঠাৎ করে নিমো একটা জায়গায় ফেঁসে গেলে গিল বাইরে বেরিয়ে আসে এবং নিমোকে বলে তাকে এই বিপদ থেকে নিজেই বেরোতে হবে, নইলে সে পরবর্তীকালে একা কোনোভাবেই সার্ভাইভ করতে পারবে না। এটা শুনে নিমো জানায় যে তার একটা পাখনা ছোট আছে এবং সেটি ঠিকভাবে কাজ করে না। এটা শুনে গিল বলে এতে কিছুই আসে যায় না, কারণ তারও এক সাইডের পাখনা ভাঙা ছিল। এটা শুনে নিমো একটু চেষ্টা করতে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। অপরদিকে ডরি এবং মার্লিনের যখন জ্ঞান ফিরে আসে, তারা দেখে সে মাস্কটি জলের অনেকটাই গভীরে পড়ে গিয়েছে। এরপরে তারা সেই মাস্ক নিতে জলের অনেকটা গভীরে নেমে আসে। তখনই হঠাৎ করে তারা এক ছোট্ট আলোর বিন্দু দেখতে পায়, কিন্তু আসলে সেটি এক ভয়ঙ্কর অ্যাংলার ফিশ ছিল। এরপরে সেই মাছটি মার্লিনদেরকে খাওয়ার জন্য তাড়া করতে থাকে। পরে তারা সেই মুখোশটি দেখতে পেয়ে গেলে মার্লিন সেই মাছটিকে আটকে রাখে এবং ডরি সেই আলোতে মুখোশের উপরে থাকা অ্যাড্রেসটি পড়ে নেয়। অ্যাড্রেসটি পড়ে তারা জানতে পারে যে নিমোকে অস্ট্রেলিয়ার সিডনিতে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে তারা মাছটিকে সেই মাস্কের মধ্যে আটকে রাখে এবং দুজনে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রাতের বেলায় আমাদেরকে এক রিসেপশনের সিন দেখানো হয় যেখানে নিমোকে এক পরীক্ষায় পাশ করতে হবে, তাকে রিং অফ বাবল পার করতে হবে, তাহলে সে দলের সদস্য হতে পারবে। নিমো সেই পরীক্ষায় পাশ করলে তাকে এক নতুন নাম দেওয়া হয়, শার্ক বেট। এরপরে গিল বলে নিমো যেহেতু এখন আমাদের দলের সদস্য, তাই আমরা কোনোভাবেই তাকে ডাল্লার হাতে ছেড়ে দিতে পারি না, যেভাবেই হোক আমাদের নিমোকে বাঁচাতেই হবে। গিলের প্ল্যান ছিল যে তারা নিমোকে ফিল্টারের কাছে পাঠাবে, সেখানে এক পাথর ফেলতেই ফিল্টারটি জ্যাম হয়ে যাবে। এরপরে তারা অ্যাকোরিয়ামটিকে নোংরা করলে পরের দিন নিশ্চয়ই কেউ এটিকে পরিষ্কার করতে আসবে, এবং পরিষ্কার করার সময় যখন তাদেরকে প্লাস্টিকের ব্যাগে রাখা হবে, তখন তারা গড়িয়ে গড়িয়ে জানলা থেকে লাফ দেবে এবং রোড পার করতেই তারা সমুদ্রে পৌঁছে যাবে।
এই প্ল্যানটি যদিও বা তারা এর আগে চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি। এরপরে আবার আমরা ডরিদেরকে দেখি, যখন তারা সিডনির উদ্দেশ্যে যাচ্ছিল তখনই তাদের দেখা হয় একদল মুনফিসের সাথে। মার্লিন যখন তাদেরকে জিজ্ঞাসা করে যে সিডনি কোন দিশায় রয়েছে, কিন্তু তারা মার্লিনকে পাত্তা দেয় না এবং সেখান থেকে চলে যায়। এটা দেখে মার্লিন খুবই বিরক্ত হয় এবং সে ডরিকে বলে সে খুবই স্লোলি যাচ্ছে, যার কারণে এর পরের রাস্তাটি সে একাই যেতে চায়। এটা শুনে ডরি কান্নাকাটি করতে শুরু করলে মুনফিসরা আবার সেখানে ফিরে আসে। তখন ডরি তাদেরকে জিজ্ঞাসা করে যে সিডনি কোন দিকে রয়েছে। তখন মুনফিসরা তাদেরকে জানায় যদি তারা পূর্ব দিকে এগিয়ে যায় তাহলে সিডনিতে পৌঁছে যাবে। এছাড়াও তারা ডরিদেরকে সাবধান করে দেয়, যখন তারা সামনে এক ট্রেঞ্চ বা সুড়ঙ্গ দেখতে পাবে যেন তারা তার ভেতর দিয়ে যায়। কিন্তু সুড়ঙ্গের সামনে আসতেই মার্লিন বলে ভেতরটা যেহেতু অন্ধকার তাই বিপদ হতে পারে। এই ভেবে তারা উপর দিয়ে যেতে শুরু করে। তারা যখন উপর দিয়ে যাচ্ছিল তখনই ডরির সামনে এক ছোট্ট জেলিফিস চলে আসে এবং সে ডরিকে সামান্য হুল ফুটিয়ে দিতেই মার্লিন খুবই ভয় পেয়ে যায়। কিন্তু তাদের মনে হয় যে এটা তো অনেক ছোট জেলিফিস, কিন্তু পর মুহূর্তে সেখানে আরো বড় বড় জেলিফিসরা চলে আসে। তাই দেখে দুজনে খুবই ভয় পেয়ে গেলেও মার্লিনের মনে হয় জেলিফিসটা যেহেতু তাদের উপরের অংশ দিয়ে হুল ফোটাতে পারে না, তাই মার্লিন ঠিক করে তারা একটা গেম খেলবে। সেই গেমটি হলো তাদের মধ্যে যে প্রথমে জেলিফিসদের মাথায় লাফ দিয়ে অপর পাশে পৌঁছাতে পারবে সেই এই গেমটি জিতে যাবে। আমরা মার্লিনকে দেখি সে খুবই তাড়াতাড়ি অপর পাশে চলে আসে, কিন্তু পর মুহূর্তেই তার খেয়াল হয় যে ডরি এখনো আসেনি। তাই দেখে মার্লিন ভেতরে ঢুকে দেখতে পায় ডরি ভেতরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এরপরে সে কোনো রকম ভাবে ডরিকে বাইরে নিয়ে আসে, কিন্তু তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। এরপরে আমরা নিমোকে দেখি, তাকে গিল বলছিল যে এই রুমের সমস্ত পাইপগুলি সমুদ্রের সাথে যুক্ত রয়েছে। তারা এর আগেও অনেকবার পালানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি, বরং ফলস্বরূপ তার ডানাটি ভেঙে গিয়েছে। এরপরে শেয়ারম্যান কিছুক্ষণের জন্য রুম থেকে বাইরে যেতেই তারা নিমোকে ফিল্টারের কাছে পাঠিয়ে দেয় এবং সঙ্গে দিয়ে দেয় এক ছোট্ট পাথর। নিমো ফিল্টারে নুড়িটি ফেলতেই সেটি কিছুক্ষণের জন্য জ্যাম হয়ে যায়, কিন্তু এরপরে নিমো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেই ফিল্টার আবার জ্বলতে শুরু করে। নিমো প্রায় মারাই যাচ্ছিল, তখনই তারা এক লতার সাহায্যে নিমোকে টেনে বার করে। এরপরে অন্যান্য মাছরা গিলকে বারণ করে সে যেন আর কখনোই নিমোকে সেখানে না পাঠায়। এদিকে যখন মার্লিনের জ্ঞান ফিরে আসে সে দেখে সে এক বিশাল কচ্ছপের পিঠে রয়েছে। মার্লিন জিজ্ঞাসা করে জানতে পারে যে কচ্ছপটির নাম হচ্ছে ক্রাশ। কচ্ছপটি মার্লিনকে বলে সে দেখেছে যে মার্লিন কতটা সাহসী এবং সে কিভাবে জেলিফিসদের সাথে লড়াই করে বাইরে বেরিয়ে এসেছে। তখনই হঠাৎ করে মার্লিনের ডরিকে মনে পড়ে যায়। তখন ক্রাশ তাকে জানায় যে ডরি সম্পূর্ণ সুস্থ আছে। এরপরে মার্লিন ক্রাশকে জানায় যে তারা ইএসসির দিকে যেতে চাইছে, অর্থাৎ পূর্ব অস্ট্রেলিয়ান স্রোতে। এটা শুনে ক্রাশ জানায় যে তারা সেই স্রোতের মধ্যেই রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা সিডনিতে পৌঁছেও যাবে। এদিকে ডরির জ্ঞান ফিরে আসতে সে বাচ্চাদের সাথে খেলা করতে শুরু করে। বাচ্চারা যখন মার্লিনকে জিজ্ঞাসা করে যে তারা কেন যাচ্ছে সিডনিতে, তখন মার্লিন তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলে। তারা কিভাবে শার্ক এবং জেলিফিসদের সাথে যুদ্ধ করে তার ছেলে নিমোকে খুঁজতে যাচ্ছে। এরপরে কচ্ছপ বাচ্চাদের মাধ্যমেই মার্লিনের এই গল্পটি পুরো সমুদ্রের মধ্যে ছড়িয়ে পড়ে। এমনকি মার্লিনের গল্পটি পাখিরাও জানতে পারে এবং তার বাহাদুরের প্রশংসা করতে থাকে। এই গল্পটি পেলিকেনসদের কাছেও পৌঁছে যায়। সেখানেই আমরা নিগেলকে দেখি যে কিনা গিলদের সাথে দেখা করতে গিয়েছিল। এরপরে আমরা নিমোকে দেখি সে গিলের কাছে আসে এবং ক্ষমা চায়, কারণ সে ফিল্টারটিকে আটকাতে পারেনি। কিন্তু গিল বলে ক্ষমা তো তাকেই চাওয়া উচিত, কারণ তার কারণেই নিমো বিপদে পড়েছিল। তখনই সেখানে নিগেল চলে আসে এবং সে জানায় যে তার বাবা নিমোকে খোঁজার জন্য শার্ক এবং জেলিফিসদের সাথে লড়াই করে এদিকে এগিয়ে আসছেন। এই সব কথা শুনে নিমো মনের মধ্যে অনেকটা সাহস পায় এবং সে কাউকে না জানিয়েই তখনই এক কাকড় নিয়ে ফিল্টারের কাছে আবার চলে যায় এবং সে ফিল্টারটিকে জ্যাম করে দেয়। গিলরা প্রথমে খুবই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তখনই তারা দেখে যে নিমো সুস্থভাবেই আবার ফিরে এসেছে। নিমো ঠিক আছে দেখে সকলে খুবই খুশি হয়। এরপরে তারা গিলের কথা মতো সেই অ্যাকোরিয়ামটিকে যতটা সম্ভব নোংরা করতে শুরু করে। এদিকে মার্লিনরাও পৌঁছে গিয়েছিল। এরপরে যখন তারা এক্সিটের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে আসতেই মার্লিন জানতে পারে যে ক্রাশের বয়স হচ্ছে 150 বছর। মার্লিন তখন ডরিকে বলে এটা সে অবশ্যই নিমোকে জানাবে। কিন্তু এরপরে ডরি এবং মার্লিন উভয়ে বুঝতে পারছিল না যে কোন দিকে যাবে। তারা ভাবে যে কাউকে জিজ্ঞাসা করা যাক,
তখনই তারা দূরে এক ছোট মাছ দেখতে পায়। ডরি তাকে ডাকাডাকি করলে পরে তারা বুঝতে পারে যে মাছটি ছোট নয়, সে আসলেই এক ব্লু হোয়েল। ডরি তখন তাকে হোয়েলদের ভাষায় সিডনির ঠিকানা জিজ্ঞাসা করতেই তিমিটি তাদের দুজনকে মুখে ভরে নেয়। পরে সিনটিতে আমরা ডরি এবং মার্লিনকে হোয়েল এর পেটের ভেতরে দেখি। মার্লিন প্রচন্ড ভাবে ভেঙে পড়েছিল এবং হাল ছেড়ে দিয়েছিল। তার খুবই কষ্ট হচ্ছিল এই ভেবেই যে সে তার ছেলেকে আর কোনোদিনই দেখতে পাবে না, এবং সে এই সবকিছুর জন্য ডরিকে দায়ী করছিল। কিন্তু সিডনির কাছে আসতেই সেই তিমিটি তাদের দুজনকে বাইরে বের করে দেয়। তারা দুজনেই খুবই খুশি হয় যে তারা সিডনিতে পৌঁছে গিয়েছে, কারণ সেখানকার সব বোর্ডগুলিতেই সিডনি লেখা ছিল। এদিকে চেম্বারে সকাল হতেই সকলে দেখে যে অ্যাকোরিয়ামটি অটোমেটিক পরিষ্কার হয়ে গিয়েছে। তখনই তারা জানতে পারে যে ডক্টর শেরম্যান অ্যাকোরিয়ামটিতে অটোমেটেড ফিল্টার লাগিয়ে দিয়েছে। তখনই সেখানে ডক্টর শেরম্যান চলে আসে এবং সে নিমোকে এক প্যাকেটের ভেতরে বন্দি করে নেয়। ঠিক তখনই সেখানে ডার্লা চলে আসে। এদিকে আমরা ডরিদেরকে দেখি তারা বুঝতে পারছিল না এবার কোন দিকে যাবে। তখনই সেখানে এক প্যালিকেন আসে এবং তাদের দুজনকে মুখে ভরে নেয়। কিন্তু তারা সেই প্যালিকেনটির পেটে লাফালাফি করতে শুরু করলে সে ডরিদেরকে মুখ থেকে বাইরে বের করে দেয়। তখনই সেখানে নিগেল চলে আসে এবং যখন সে জানতে পারে যে মার্লিন নিমোর বাবা, তখন সে মার্লিনদেরকে বলে তারা যেন তার মুখে বসে, তাহলে সে তাদের দুজনকে নিমোর কাছে নিয়ে যাবে। কিন্তু তখনই সেখানে অনেকগুলি শিগাল চলে আসে এবং তারা নিগেলকে তাড়া করতে শুরু করে, কিন্তু নিগেল কোন রকম ভাবে তাদের পেছন ছাড়িয়ে নেয়। এদিকে আমরা নিমোকে দেখি। ডক্টর প্যাকেটটি ডাল্লার হাতে দেওয়ার আগেই নিমো সেখানে মরার ভান করে যাতে তাকে ছেড়ে দেওয়া হয়। নিমো ভেবেছিল যে ডক্টর হয়তো তাকে বাথরুমে ফ্লাশ করে দেবে, কিন্তু ডক্টর তাকে ডাস্টবিনে ফেলতে যাচ্ছিল। তবে ঠিক সেই মুহূর্তেই মার্লিনরা সেখানে চলে আসে এবং নিগেল কোন রকম ভাবে ডক্টর শেরম্যানকে আটকে দেয়। তখনই মার্লিন নিমোকে দেখে এবং তার মনে হয় যে নিমো মারা গিয়েছে। এদিকে ডক্টরও নিগেলকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে আমরা ডার্লাকে দেখি, সে নিমোকে প্রচন্ড ভাবে ঝাঁকুনি দিচ্ছিল। তাই দেখে গিল বাইরে চলে আসে এবং সে কোন রকম ভাবে নিমোকে বাঁচিয়ে নেয়। এরপরে নিমো বাথরুমে ফ্লাশ হয়ে সমুদ্রে চলে আসে। এদিকে আমরা নিগেলকে দেখি, সে মার্লিনকে ক্ষমা চেয়ে নেয় যে সে তাদের জন্য কিছুই করতে পারল না। মার্লিন ও নিমোকে মরা অবস্থায় দেখে খুবই ভেঙে পড়েছিল, তাই সে ডরিকে বলেই এবার থেকে সে একাই থাকতে চায়। এছাড়াও সে ডরিকে ধন্যবাদ জানায়, কারণ তাকে ছাড়া সে সিডনিতে কোনোভাবেই আসতে পারত না। ডরি মার্লিনকে কোনোভাবেই ছাড়তে চাইছিল না, তবুও মার্লিন ডরির থেকে আলাদা হয়ে যায়। এরপরেই আমরা নিমোকে দেখি, সে বাইরে আসতেই তার বাবাকে খুঁজতে থাকে। তখনই তার ডরির সাথে দেখা হয়, কিন্তু ততক্ষণে ডরি সবকিছুই ভুলে গিয়েছে। নিমো ডরিকে জানায় সে তার বাবাকে খুঁজছে। তখনই একটা জায়গায় সিডনি লেখা দেখতে পেয়ে ডরির আবার সবকিছু মনে পড়ে যায়। সে নিমোকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। এরপরে তারা দুজনে মিলে মার্লিনকে খুঁজতে শুরু করে। কিছুটা দূরে আসতেই তারা কাকড়াদেরকে জিজ্ঞাসা করে যে তারা কোনো ক্লাউন ফিশকে দেখতে পেয়েছে কিনা। তারা নিমোদেরকে জানিয়ে দিতে কিছুক্ষণের মধ্যেই মার্লিনের সাথে তাদের দেখা হয়ে যায়। মার্লিন তার ছেলেকে জীবন্ত অবস্থায় দেখতে পেয়ে খুবই খুশি হয়। তখনই আমরা উপরে এক বোর্ড দেখি, তারা জালের মাধ্যমে মাছ ধরছিল। তখনই ডরি সেই জালের মধ্যে আটকে যায়। নিমো এবং মার্লিন বুঝতেই পারছিল না যে এবার তারা কি করবে। তখনই নিমো ভেতরে চলে যায় এবং সকল মাছদেরকে নিচের দিকে সাঁতার কাটতে বলে, যার কারণে সেই জালটি ভারী হয়ে যায় এবং এক সময় দড়িটি ভেঙে গেলে সকল মাছেরা মুক্ত হয়ে যায়। এরপরেই মুভির শেষ সিনটিতে দেখানো হয় নিমোকে মার্লিন স্কুলে নিয়ে এসেছে। তখনই সেখানে ব্রুসরা চলে আসে। তাদেরকে দেখে সকল মাছরা ভয় পেয়ে গেলে ব্রুসরা জানায় তারা ডরিকে এখানে ছাড়তে এসেছে, কেননা সে রাস্তা ভুলে গিয়েছিল। এরপরে ব্রুসরা সেখান থেকে চলে যায় এবং নিমো অন্যান্য বাচ্চাদের সাথে ক্লাস করতে চলে যায়। এরপরে আমাদেরকে মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় গিল এবং তার অন্যান্য সঙ্গীরা তাদের প্ল্যানে সফল হয়েছে। তারা সকলেই প্যাকেটে বন্দি অবস্থাতেই সমুদ্রে চলে এসেছে এবং মুভিটি এখানেই শেষ হয়।